إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

বাংলা নাম হচ্ছে সুনার কর্তৃত্ব মর্যাদা সেটার থেকে আমরা যে চ্যাপ্টারটাতে এখন আসছি সেটা হচ্ছে আল্লাহ কর্তৃক কর্তৃকর সংরক্ষণ এই হেডিং হচ্ছে আল্লাহ কর্তৃক সুন্নার সংরক্ষণ অর্থাৎ এখানে যে প্রপোজিশনটা আছে সেটা হচ্ছে যে এটা পঞ্চম অধ্যায় বইয়ের এখানে যে প্রপোজিশন সেটা হচ্ছে যে সুন্না যেভাবে সংরক্ষিত হয়েছে এটা আল্লাহর বিশেষ দয়া ডিজাইন প্ল্যান বা পরিকল্পনার অংশ এটা তা না এই ধরনের একটা ব্যাপার মানে অকল্পনীয় যেভাবে সুন্দর সংরক্ষণ আপনাদের আমরা বলছি যে হিস্টোরিক্যাল মেথোডোলজি হিস্টোরিক্যাল মেথোডলজি হিসাবে হাদিস যেভাবে সংরক্ষিত হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস সংরক্ষণের একটা উপায় এটার এই এই চ্যাপ্টারে আমরা এই পর্যন্ত স্নাত পদ্ধতি নিয়ে বেশ বিস্তর পড়াশোনা করলাম আজকে গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে শুরু করব ইনশাআল্লাহ মোহাম্মদ ইবেন হাতিম আল মুজাফর এর একটা লেখা থেকে আমরা আমরা একটা উদ্ধৃতি পড়ব যেখানে বলা হচ্ছে নিশ্চিত আল্লাহ এই জাতিকে নিশ্চিতই আল্লাহ এই জাতিকে ইসনাদের ব্যাপারে সরি ইসনাদের ব্যবহারের মাধ্যমে অন্যদের উপর সম্মানিত ও বিশেষ করেছেন এবং তাদের মর্যাদা অন্যদের উপর নির্ধারিত করেছেন ইসনাদের এই ব্যবহারের মাধ্যমে আল্লাহ সম্মানিত করছেন যে আমি বললাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডলজি হচ্ছে মেথোডলজি বা পদ্ধতি হচ্ছে ইতিহাস সংরক্ষণের পদ্ধতি হচ্ছে হাদিস যেভাবে যাচাই বাছাই করা হয় এবং হাদিস যে হাদিসকে যেভাবে সংরক্ষণ করা হয়েছে সেটা পূর্ববর্তী অথবা বর্তমান কোনো জাতিরই অবিচ্ছিন্ন স্নাদ নাই পূর্ববর্তী জাতিগুলা যেমন ইসা আমরা হারাই ফেলছি ইহিদুদের অনেক শূন্য আমরা হারাই ফেলছি বা সংরক্ষণে কোনো মানে কোনো একটা জিনিস থেকে আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা অথেন্টিক বা এই জিনিসটা এই এই আসছে বা এই জিনিসটা অকাট্য বা এই ধরনের ব্যাপারগুলো তাদের কাছে প্রাচীনকালের পুস্তকাদি রয়েছে কিন্তু সেসবের সাথে তাদের ঐতিহাসিক বর্ণনা ইত্যাদি মিলেমিশে একাকার হয়ে গেছে ধর্মীয় পুস্তক আছে কিন্তু তার সাথে তাদের বর্ণনা বা গল্প বা পলিটিক্যাল ব্যাপার বা একজন এক একটা এক একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন সেগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তারা তোরা বা এঞ্জেল হিসাবে কতটুকু নাজিল হয়েছিল তার সাথে পরবর্তী সময়ের মানবিক বর্ণনার কতটুকু যুক্ত হয়েছে যা কিনা অবিন্যস্ত বর্ণনাকারীদের খুব সম্ভব অজানা এবং অবিন্যস্ত বলতে যাচ্ছেন অবিন্যস্ত ব্র্যাকেটে বলতেছেন অথবা খুব সম্ভবত অজানা বর্ণনাকারীদের কাছ থেকে এসেছে মানে তা নিরূপণ করতে অক্ষম আবার আমি সেন্টেন্সটা পড়ি তাদের কাছে প্রাচীনকালের পুস্তকাতে রয়েছে কিন্তু সেসবের সাথে তাদের ঐতিহাসিক বর্ণনা ইত্যাদি মিলেমিশে একাকার হয়ে গেছে আর তারা তোরা বা এঞ্জেল হিসাবে কতটুকু নাজিল হয়েছিল তার সাথে পরবর্তী সময়ে মানবিক বর্ণনার কতটুকু যুক্ত হয়েছে যা কিনা অবিন্নস্ত প্যাকেটে বলতেছেন অথবা খুব সম্ভবত অজানা বর্ণনাকারীদের কাছ থেকে এসেছে তা নিরূপণ করতে অক্ষম অর্থাৎ একটা মানে হাদিসের হাদিস ব্যাপারে তো আমরা গেলামই না হাদিসের ব্যাপারে যাচ্ছি না তাদের হাদিস আর কি আমি বলতেছি তাদের নবীদের কথা যেটা অথবা তাদের নবীদের আমরা হাদিস বলতে সাধারণত যেটা বুঝি যে কথা কাজ ইত্যাদি রসুলের কাছ থেকে রসুলের কথা বা কাজ বা বর্ণনা ইত্যাদি যেভাবে আসছে আমাদের কাছে তো সেভাবে অন্য নবীদের মানে মুসা আল্লাহাম বা ইসা আল্লাহ সাল্লামের তো হারাই গেছে সেগুলোতে আমরা যাচ্ছি না তাদের মেইন কিতাব যেটা অর্থাৎ তোরা অথবা ইঞ্জিল যাই বলেন সেগুলারও কতটুকু মানুষের আর কতটুকু ওয়াহি এটা নিরূপণ করা খুবই ডিফিকাল্ট আমি আপনাদের বলছি আগেও যে আমি যখন জাহাজ থেকে নেমে যাবো অলমোস্ট ভাবতেছি যে আর জাহাজ চাকরি করব না তখন আমি ফিলিক্সটোতে গেছি শেষবারের মতো বুঝতেছি যে এটাই বোধহয় আমার শেষ জার্নি তো ফিলিক্সটো ইউকে একটা পোর্ট সেখানে পোর্টের সাথে একটা সিভেন ক্লাব ছিল যেখানে গিয়ে আমরা ট্যাক্সি ট্যাক্সি ডাকতাম বা হয়তো একটা ফোন কল করতাম এরকমই ছিল বইপত্র ছিল পড়াশোনার জায়গা ছিল বিলিয়ার্ডের মানে টেবিল ছিল বা ইত্যাদি যা থাকে আর কি সিমেন্ট ক্লাবগুলোতে তো সেখানে অনেক বাইবেল ছিল তো আমি কিংস জেম কি ভার্সন জানি আছে একটা মনে নেই কিংস কিং জেমস এটা মনে আছে তো দেখলে আমি আপনাদের বলতে পারবো নিয়ে আসছে আমি তো ওদের কাছে চাইলাম যে আমি একটা বাইবেল নিতে চাই আমি দেশে নিয়ে যেতে চাই খুব খুশি হয়ে দিল তো ওইটাতে দেখলাম যে পরবর্তীতে মাল্টি কালার টেক্সট আছে তো কিছু কিছু টেক্সটকে ওরা একটা কালার দিছে যেটাকে বলতে যাচ্ছে যে খুব সম্ভবত এটা কথা আর বাকিগুলোর মানে ব্যাগ একটা ব্যাপার আর কি আপনারা জানেন যে নতুন নিয়ম যেটাকে বলি আমরা নিউ টেস্টামেন্ট যেটাকে বলি ওইটাতে আপনার গসপল যেটাকে বলে সুসমাচার বলে না তারা বাংলায় বলে সুসমাচার গসপেল যেটাকে বলে ওইটা চারজনের লেখা আছে লুক ম্যাথিউ মার্ক এবং জন এবং চারজনের ভিতরে বর্ণনাতে বিস্তর ফারাক আছে মানে যখনই এগুলো নিয়ে কি কোনো ক্রিশ্চিয়ান এমনকি যখন একটু ডিপার গবেষণা করতে যায় সেটা তার নিজের রিলিজিয়ানের উপরে ইমান নষ্ট হওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে অনেকের ব্যাপারেই যেমন কয়দিন আগে আমি শুনলাম পল উইলিয়ামস যিনি যে ং থিওলজি সেটা চালান যিনি একটা আপনি জানেন আমরা প্রায় পোস্ট করি এত কিছু ছবি কিছু মন্তব্য অথবা কিছু ভিডিও তো উনি বলতেছিলেন যে কিভাবে মানে বাইবেল পড়েই ওনার ওয়াই এম নট এ ক্রিশ্চিয়ান এই কথা বলতে গিয়ে বলতেছিলেন ওইটা পড়েই ওনার উনি বুঝছেন যে এটা মানুষের কারসাজি বা মানুষের হাতের ব্যাপার সাপার বা কন্ট্রাডিকশনগুলো দেখছেন একটা বর্ণনার সাথে একটা বর্ণনা যে কন্ট্রাডিকশন বা এই চারটা গসপলের ভিতরে যে আপনার মানে বৈপরীত্য অথবা মতবিরোধ বা মত পার্থক্য সেগুলো দেখছেন উনি যাই হোক সেটা তো এই এইটুকু কথা আপনার একটা বই থেকে উদ্ধৃত করছেন আল মুক্তসার ফি এল রিজাল আল আসার এই বই থেকে আব্দুল ওয়াহাব আব্দুল লতিফ একটা বই সেখান থেকে এটা উদ্ধৃতি দিচ্ছেন এই উদ্ধৃতিটা মোহাম্মদ হাতিমের লেখা আচ্ছা এখানে এই পৃথিবীতে এরপর বলতেছেন এখন আমরা একটা যাব হাদিস সংগ্রহ করতে গিয়ে পরিভ্রমণ তো বলতেছেন যে পৃথিবীতে যত ধর্মীয় সম্প্রদায় রয়েছে তার মাঝে একমাত্র ইসলামী জাতিকে এমন দুইটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দ্বারা আশীর্বাদ করা হয়েছে কে আশীর্বাদ করছেন আল্লাহ করছেন এই যে এই চ্যাপ্টারটার নাম কি আল্লাহ কর্তৃক সুন্নাস সংরক্ষণ মানে এগুলা আমরা যখন ই করবো যে আমরা যখন আল্লাহ বিশ্বাস করব এই মহাবিশ্বের নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ সব কিছু তার কন্ট্রোলে এবং সব কিছু তার ইচ্ছায় তার ডিজাইনে চলতেছে তখন আমরা কি কোনো একটা জিনিস আমরা করে ফেলছি এই ফিলিংটা আমাদের আসবে না এই জন্য একজন মুসলিম কি করে যে কোনো অ্যাচিভমেন্ট যে কোনো ভালো কিছু হলে সে কি বলে আলহামদুলিল্লাহ বলে কারণ সে জানে এই অ্যাচিভমেন্টটা আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর দয়ায় বা আল্লাহর অনুমতিতে হয়েছে এটি মুসলিম কি করে যে কোনো সুসংবাদ শুনলে কি বলে আলহামদুলিল্লাহ বলে সকল প্রশংসা হচ্ছে আল্লাহর এটা আমরা মনে রাখবো তো একইভাবে এই জিনিসগুলা যে জাস্ট কারো মাথায় আসছে করে ফেলছেন এরকম ব্যাপার না এগুলোও স্কলাররা বিশ্বাস করেন বা আমি নিজেও বিশ্বাস করি বা সবাই বিশ্বাস করা উচিত যে আল্লাহ তার দিনকে ওই যে সুরা সফের একটা আয়াত বলি আমি সুরা সফের আট নম্বর আয়াত যে তারা ফু দিয়ে নিভাই দিতে চাবে আল্লাহর দিনকে নিভাই দিতে চাবে বিধর্মীরা কাফেররা মুশরিকরা কিন্তু আল্লাহ তার আল্লাহ তার দিনের আলো জ্বালায় রাখবেন যদিও কাফেররা সেটাকে ঘৃণা করে সেই কথাটাই যে আল্লাহ আল্লাহর ডিজাইন বা ডিভাইন ডিজাইনে এগুলো হয় বা হয়েছে সেটা আমাদের বিশ্বাসের অংশ তো বলতেছেন যে আশীর্বাদ করেছে যা কিনা সেই জাতিকে তার আদি ও বিশুদ্ধ শিক্ষাকে হারিয়ে ফেলা থেকে রক্ষা করেছে কাকে মুসলিম জাতিকে বা ইসলামী জাতিকে বা ইসলামী নেশনকে বা মুসলিমদেরকে কি আদি ও বিশুদ্ধ শিক্ষা আদি শিক্ষা মানে যেখানে সেখান থেকে বিশুদ্ধ পিওর ভেজাল মুক্ত এই দুটো অভূতপূর্ব বৈশিষ্ট্যের একটি হচ্ছে যেটা আমরা পড়লাম শেষ করছি মাত্র আরেকটা হচ্ছে বলতেছেন যে হাদিসের জন্য হাদিসের খোঁজে আমাদের স্কলাররা যেভাবে তাদের জীবন ব্যয় করে দিচ্ছেন ভ্রমণ করে ট্রাভেল করে যেখানে শুনছেন এখানে একজন মানুষ আছে যিনি এটা জানেন তার কাছে গেছেন তার কাছে সংগ্রহ করছেন তার মানে আর এলমুল রিজাল যেটা এই যে বইটার থেকে পড়লাম আমরা এলমুল রিজাল যে ব্যাপারটা এটা তো একটা একটা শাস্ত্র বলতে পারেন যে যারা আদেশ বর্ণনা করছেন তাদের নিয়ে গবেষণা তাদের কেমন চরিত্র ছিল তাদের কেমন মেমোরি ছিল তাদের ইন্টিগ্রিটি কেমন ছিল ইত্যাদি এবং তার উপর বেশ করে এই স্নাত কোন স্নানটা গ্রহণযোগ্য কোন স্নটটা গ্রহণযোগ্য কোন স্নটটা গ্রহণযোগ্য না সেই যে ব্যাপারগুলো আসছে আচ্ছা তো এটা নিয়ে আমরা এখন একটা আলোচনা করবো এই অংশটা এটা নিয়ে করবো যে দিনের জ্ঞানের আকাঙ্ক্ষা ব্যক্তিবিশেষকে একাধারে মাসের পর মাস কেবল নবীর মুখের একটি কথাকে সংগ্রহ করতে অথবা নিশ্চিত করতে ভ্রমণ করার অনুপ্রেরণা জুগিয়েছে মাসের পর মাসদের ভ্রমণ করছেন কি একটা হাদিস বা হাদিসও না একটা একটা শব্দ বা একটা কথা লাস্ট কথাটা কি ছিল বা লাস্ট এটা এইটা আমি শুনছিলাম আমার মনে হয় এইটা শুনছিলাম আপনিও আপনি ছিলেন সেখানে আপনি কি এটা শুনছেন এই ধরনের জিনিসগুলা ভেরিফিকেশন করতে গিয়ে তারা মাসের পর মাস ট্রাভেল করছেন হাদিসের প্রতি এই নিবেদিত প্রাণ অনুভূতি এবং সেই জন্য জাগতিক সেই জন্য জাগতিক আর শুধু তাই না এখানে খুব ডিপ একটা রেসপেক্ট এবং ভেনারেশনের ব্যাপার আছে আপনি জানেন যে একটু আগের দিনের স্কলার যারা অথবা যারা খুব মানে খুবই ক্লাস সম্পন্ন তারা কি সিরা পড়ানোর ক্লাসে যাওয়ার আগে তারা গোসল করে আতর মেখে সুন্দর কাপড় পরে যাইতেন এটাকেও তারা একটা পবিত্র দায়িত্ব মনে করতেন কারণ সিরা মানে রাসুলের লাইফ নিয়ে পড়াচ্ছেন এখানে যেন কোনো ভেজাল না ঢুকে কোনো মিথ্যা কথা না ঢুকে কোনো ভুল যেন না হয় কোনো অনুমানবশত কিছু যেন না হয় উজু করে গোসল করে উজু করে আতর মেখে শুভ্র কাপড় পরে তারপরে যাইতেন মানে আপনি যদি দেখেন ট্রেডিশনাল যারা তাদের জীবনের যে কোনো দিক কোরবানি করার প্রস্তুতি হারিসের প্রতি এই নিবেদিত প্রাণ অনুভূতি এবং সেই জন্য জাগতিক জীবনের যে কোনো দিক কোরবানি করার প্রস্তুতি নবীলামের হাদির সমুখে সংগ্রহ করার ব্যাপারে বিশেষ সহায়তা করে এটার মিনিংটা কি যে মানে তখনকার যে ট্রাভেলিং ছিল অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাতে কি হচ্ছে সমাজ সংসার স্ত্রী পুত্র ছেড়ে আরামের জীবন ছেড়ে ট্রাভেল করতেছেন তখনকার ট্রাভেলিং তো আর এখনকার মতো আরাম ছিল না হ্যাঁ মানে দুপুর সকালের ব্রেকফাস্ট ঢাকায় করলেন দুপুরের লাঞ্চ বা লেট লাঞ্চ করলেন জেন্দা এরকম ছিল না ব্যাপারটা তো সেখানে অনেক স্যাক্রিফাইসের ব্যাপার ছিল সবচেয়ে বড় কথা হলো মানে এই জিনিসটার একটা বিনিময় আছে এই জিনিসটা একটা প্রয়োজন আছে এই জিনিসটা একটা সবের জিনিস এই জিনিসটা একটা বিনিময় আল্লাহর কাছ থেকে পাবেন আল্লাহর সন্তুষ্টির জিনিস এইটার কনভিকশনটা অনেক বড় ছিল আমরা এখন কি দেখি টাইম ইজ মানির যোগে আমরা আমাদের বাপমার সাথে কথা বলতে পারি না বা বলতে চাই না বাবা মার সাথে কথা বলতে চায় না ওয়েস্ট মনে করি এটাকে তার চেয়ে বেশি একটা এই কাজ করবো ওই কাজ করবো অনলাইনে ফেসবুকের স্ট্যাটাস দেখবো সেটাকেও বেশি জরুরি মনে করি তাই না এখান থেকে আমরা বুঝি যে কত আর্ডেন্ট বা কত কায় মনে তারা এই জিনিসটা করতে চাইছেন বা এটার প্রতি কত সিনসিয়ারিটি ছিল তাদের এরপরে একটা উদ্ধৃতি দিচ্ছেন এটা জুবায়ের সিদ্দিকী বলে একজন একজন এম জুবায়ের সিদ্দিকী বলে একজন লেখকের একটা বই থেকে এই বইটার নাম হচ্ছে হাদিস লিটারেচার ইটস অরিজিন ডেভেলপমেন্ট স্পেশাল ফিচার্স এন্ড ক্রিটিসিজম এই বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা থেকে উদ্ধৃত করতেছেন এই এখনকার যেটা আমরা পড়ব সেটা আদি শাস্ত্রবিদ শাস্ত্রবিদদের এ সকল বিভিন্ন প্রজন্ম হাদিসের খোঁজে তাদের চমৎকার কর্মব্যবস্থা দৃষ্টান্ত রেখে গেছেন সংশ্লিষ্ট বিষয়ের প্রতি তাদের ভালোবাসা ছিল সুগভীর এই ব্যাপারে তাদের উৎসাহ উদ্দীপনার কোন সীমা ছিল না আরেকটা জিনিস যেটা মনে করার এখানে মাঝখানে কেটে বলতেছি আমি যে এই ব্যাপারগুলো কিন্তু অর্থকরী ছিল না এটা আমরা মনে রাখবো এর কোনো অর্থ বা কোনো টাকা পয়সার হিসাব ছিল না এখানে আচ্ছা আবার পড়ি আমি হাদিস শাস্ত্রবিদদের এ সকল বিভিন্ন প্রজন্ম হাদিসের খোঁজে তাদের চমৎকার কর্মব্যস্ততার দৃষ্টান্ত রেখে গেছেন সংশ্লিষ্ট বিষয়ের প্রতি তাদের ভালোবাসা ছিল সুগভীর এ ব্যাপারে তাদের উৎসাহ উদ্দীপনার কোনো সীমা ছিল না তা করতে গিয়ে ভোগান্তি স্বীকার করার ব্যাপারে তাদের কোনো সীমা রেখা ছিল না তাদের ভিতর যারা ধনী ছিলেন তারা তাদের ধন সম্পদ কোরবানি করেছেন এবং যারা গরিব ছিলেন তারা তাদের গরিব সত্ত্বেও সত্ত্বেও তাদের জীবনকে এই পথেই উৎসর্গ করেছেন এই সব প্রথম যদি আমরা লাইফ দেখলেই দেখি যে মানে মানে হাদিসের ব্যাপারে তো উনি খুব মানে আহুল হাদিসের মানে কি বলবো ব্যাকবোন বলা হয় ওনাকে আর কি মানে সূত্র যাই বলেন বা সেন্ট্রাল একজন ব্যক্তিত্ব বলা হয় ওনাকে উনি খুবই গরিব ছিলেন উনি জীবিকা নির্বাহ করতেন কুলিগিরি করে মানুষের বোঝা বয়ে অথবা মানুষের স্ক্রিপ্টকে রিরাইট করে তখন তার ফটোকপি ছিল না ওইটা লিখতেন সো মানে কিন্তু তারা ব্যাপারগুলোকে ভালোবাসতেন এবং এই জন্য জীবনের স্যাক্রিফাইসগুলোকে তারা মানে পার্থিব ইসের সাথে ইকুয়েট করেন নাই বরং পরকালের প্রাপ্তির সাথে ইকুয়েট করতেন আর কি এইসব প্রথম যুগীয় মুসলিমদের মধ্যে জ্ঞান অর্জনের জন্য এই প্রবল আকাঙ্ক্ষা কেন ছিল এই প্রশ্নের পুরোপুরি উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব নয় কিন্তু এই প্রবল আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল যার ভিতরে নিম্নলিখিত কারণগুলি থেকে থাকবে এখানে এখন বলতেছে যে কি কী কারণে তারা এরকম করে থাকেন আমরা তো করি না এরকম আমরা কি এরকম করি আমরা কি মানে দিন শিক্ষার আমাদের অ্যাভারেজ মানুষদের ইভেন আমাদের স্কলার যাদের আমরা বলি বাংলাদেশে যাদেরকে আমরা আলেম বলি তাদেরও দেখেন যে এই ধরনের কি আছে এই ধরনের নেই এই ধরনের জিল নাই তাদের ঠিক আছে মানে হয়তো সেই যুগের যত কাছাকাছি ছিলেন তাদের ফিলিংটা তত বেশি ছিল এটা তো আমাদের মানে বুঝের একটা অংশ আমরা কি বলি যে এই 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 উম্মায় সবচেয়ে দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন সাহাবিরা তারপরে তাবেরা তারপরে তাবে তাবেরা সুতরাং আমরা সেটা বুঝি যে আহ আল্লাহ সময়ের যত কাছাকাছি ছিলেন তাদের ক্লাস বলেন তাদের ফিলিং বলেন তাদের পিউরিটি বলেন অনেক বেশি ছিল আমাদের আচ্ছা কি কি কারণে তারা ট্রাভেল করে থাকবেন এগুলো আমরা প্রত্যেকে কয়েকটা এ আছে ক হচ্ছে এইসব পরহেজগার মহাত্মারা জানতেন যে হাদিসের জ্ঞান থেকেই তারা কেবল নবীর তরিকা বা পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন নবী কোন একটা জিনিস কিভাবে করছেন পদ্ধতি কি ছিল সেটা কেবল হাদিস থেকেই জানার উপায় আছে আর কোনো উপায় নাই জানার ঠিক আছে বিশেষ করে প্রথম জেনারেশন সাবিরা যখন মরে গেলেন সাবিদের জেনারেশন যখন সবশেষ সবাই মারা গেলেন তারপরে কি রইল তারপরে কিন্তু এই বর্ণনাটাই রইল যে তারপরে আর প্রত্যক্ষদর্শী কেউ থাকলেন না আমি এটা দেখছি এটা বলার কেউ থাকলেন না তারপরে এই বর্ণনাগুলোই থাকলো এবং তারা জানতেন যে তার পদাঙ্ক তার চন্দ্রবিন্দু আছে রাসুল সাহসালামের কথা বলতেছেন তার প্রদাঙ্ক পদাঙ্ক অনুসরণ করে তারা আল্লাহর নিকটবর্তী হতে পারবেন অর্থাৎ তার মতো হইতে পারলে তার ব্যাপারগুলো জানতে পারলে তার মতো করে ইবাদত করতে পারলে তার মতো করে জীবনযাপন করতে পারলে আল্লাহর নিকটবর্তী হতে পারবেন বা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন এটাই ছিল সোল রিজন কোন দুনিয়াবি ব্যাপার ছিল না খ আরো কারণ যেটা বলতেছেন কোরআন ও নবী উভয় জ্ঞান অর্জনের সুফল ও গুরুত্ব সম্বন্ধে গুরুত্ব আরোপ করেছেন কোরআন এবং নবী সবসময় জ্ঞান অর্জনে উৎসাহিত করছেন মুসলিমদেরকে বা তাদের মুসলিমদেরকে বা আল্লাহ রসুল তার মানে সাহাবিদেরকে আল্লাহ বলেন বলুন যাদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞান নেই তারা কি সমান সুরাজ জুমার উনচল্লিশ নম্বর সুর নয় নম্বর এক আল্লাহ ডিস্টিংগুইশ করতেছেন আমরা তাকলিদ সম্পর্কে যেখানে কথা বলছি তাকলিদ এবং ইশতেহাস সম্বন্ধে তখন আমরা বলছি যে তাকলিদ জিনিসটা কোনো বিশেষ পরিস্থিতিতে জায়েজ হইলেও কোরআনের টোন হচ্ছে আল্লাহ চান না মানুষ তাকলিদ করুক আল্লাহ বরং চান যে মানুষ জ্ঞান অর্জন করুক প্রথম আয়াত প্রথম শব্দ একরা দিয়ে শুরু করে কোরআনের অসংখ্য আয়াতে জ্ঞান অর্জনের দিকে মানুষকে ডাকা হয়েছে বা উৎসাহিত করা হয়েছে এবং যারা জাহিল তাদেরকে তিরস্কার করা হয়েছে এখানে যেমন বলতেছেন এই একটাতেই বলতেছেন বলুন যাদের জ্ঞান আছে এবং যাদের জ্ঞানে কি সমান অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জাহিল তারা সমান না তারপরে আরেকটা আয়াত আসতেছে সুরাফ ফাতিরের আঠাশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছেন তারা বান্দাদের ভিতর সরি তার বান্দাদের ভিতর জ্ঞানীগণ শুধুমাত্র আল্লাহকেই ভয় করে মানে জ্ঞানী যারা তারাই আল্লাহকে ভয় করে বা তারাই রিয়েলি ভয় করে আল্লাহকে কারণ তাদের আল্লাহ সম্বন্ধে জ্ঞান আছে তাদের আল্লাহর সম্বন্ধে জ্ঞান আছে এবং এই ইস্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি জ্ঞানকার রসুল সাল্লাহ সাল্লামের এই জন্য একটা হাদিস আছে না যে তোমাদের ভিতরে আমিই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আচ্ছা নবী সাল্লাহ সাল্লামের হাদিস আসছে যে কেউ যে জ্ঞানের অন্বেষণে বেরিয়ে গেল আল্লাহ তার জন্য জান্নাতের কোনো একটি রাস্তা সহজ করে দেন জ্ঞানের অন্বেষণে যে বাইর জ্ঞান অর্জন করার জন্য যে বের হইল জার্নি করতে শুরু করলো বা এক ল্যান্ড থেকে একটা একটা ভূমি থেকে আরেকটা ভূমিতে গেল থেকে যখন জ্ঞান আল্লাহর আল্লাহ আল্লাহ আপনাদের একটা উদৃতি বলছেন আগে আহমদ থামসন দা জলদাগ্রেন্স বইতে বলছেন যে মানে জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞান অথবা অ্যাটলিস্ট যেটা আল্লাহর জ্ঞানের দিকে আপনাকে নিয়ে যাবে সেই জ্ঞান আর বাকি সবই হচ্ছে কনজেকচার বাকিগুলো হলো বা অনুমানবশত কথাবার্তা বেটিং দ্য বুস যেটাকে আমরা বলি নবিস আরও বলেন আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তখন তার সকল কাজের সমাপ্তি ঘটে কেবল তিনটি ছাড়া জারিয়া উপকারী জ্ঞান ব্যাকেটে বলতেছেন যা সে পেছনে রেখে গেছে ও যা থেকে অন্যরা উপকৃত হবে এবং পরহেজগা সন্তান যে তার জন্য দোয়া করবে এই তিনটাই থাকে আর সব বন্ধ হয়ে যায় সব কাজ সমাপ্ত হয়ে যায় সব কাজের ইতি ঘটে ঠিক আছে আচ্ছা প্রথম থেকে জ্ঞান অর্জনের গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং এটাও এটা মুসলিমের হাদিস শেষ করলাম তারপরে এখন মানে সন্তান জন্য তার দোয়া করবে এই পর্যন্ত হাদিসটা মুসলিমের হাদিস এখন আমরা হাদিসের পরের অন্য অন্য জিনিস পড়তেছি তো খোদ সৃষ্টিকর্তা সম্বন্ধে জ্ঞানের চেয়ে শ্রেয় আর কোন জ্ঞান নেই এখানে ওই আমার কথা মতো একটা কথা বললেন যে জ্ঞান অর্জন বলতে প্রাথমিকভাবে ধরেন এটিকেট অফ সিকিং নলেজ একটা বইয়ের নাম আছে তাই না বাকার আবু জাহেদের বই বা যে কোনো জায়গায় যখনই নলেজ বলা হয় ইসলামী লিটারেচারে নলেজ বলতে সেটা আল্লাহ সম্বন্ধে নলেজ বোঝানো হয় অথবা তার দিন সংক্রান্ত নলেজ বোঝানো হয় তো এখানে বলতেছেন যে প্রথম দিকে স্কলাররা জ্ঞান অর্জনের গুরুত্ব অনুদমন করেছিলেন এবং তারা এটাও বুঝেছিলেন যে খুদ সৃষ্টিকর্তা সম্বন্ধে জ্ঞানের চেয়ে শ্রেয়ার কোনো জ্ঞান নাই আর তাই তার নবীর শিক্ষা সম্বন্ধে তারা সাধ্যমতো সবচেয়ে ভালো জানার চেষ্টা করেছেন এরপরের পয়েন্টটা হচ্ছে কেন তারা এত কষ্ট করছে সেটা বলতে গিয়ে বলতেছেন বিশেষত হাদিস জাল করার সূচনা ঘটার পর কখন ঘটছে আমরা পরে পড়ব হয়তো আবার আগেও পড়ছি প্রথম শতাব্দীর শতাব্দী অর্থাৎ ছেষট্টি হিজুরির পর থেকে হাদিস জাল করার চেষ্টা শুরু হয়েছে পলিটিক্যাল রিজেন্সে বা নিজের অবস্থানকে ই করার জন্য যারা দুনিয়াকে আখেরাতের উপর স্থান দিয়েছেন তাদের বা যারা আখেরাতের বিনিময়ে দুনিয়া মানে মানে দুনিয়ার জন্য আখেরাতকে বিক্রি করছেন তারা আচ্ছা তো এখানে তারা বুঝছিলেন যে পূর্ববর্তী জাতিগুলোর মতো পথপ্রষ্ট হওয়া থেকে এই জাতিকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে এই যে নবীর বিশুদ্ধ শিক্ষাগুলোকে অক্ষত অবস্থায় সংগ্রহ করতে হবে আগের জাতিগুলোর মতো আপনি জানেন যে খ্রিশ্চিয়ানরা কিন্তু সিরিয়াস খ্রিশ্চিয়ানরা যারা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জিসাসকে কিন্তু হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না তারা ছবি ছবিটবিও আছে ডকুমেন্টারি আছে তাকে মনে করে যে জাস্ট মানুষের কথা কথা মানে বলতে বলতে এখন মুখে কোথায় দাঁড়াইছে উনি কোনো ঐতিহাসিক চরিত্র না সাল্লাম ব্যাপারে এটা বলতে পারে না কারণ ইতিহাসের লাইটের সামনে আসছেন কিন্তু মুসলমানদের ভিতরেও একদল তাকে ফুলায় এফা মিথ্যা কথা বলিয়া তাকে অতিমানব বানানোর চেষ্টা করছেন কিন্তু সেগুলা এই হাদিস সংরক্ষণ করার কারণেই বা বিশুদ্ধ হাদিস থাকার কারণেই আমরা সত্য থেকে মিথ্যাকে আলাদা করতে পারি এবং আমরা বুঝি ফর এক্সাম্পল চল্লিশে চার দিন নবীর সুন্নানা মিলাদ পড়া নবীর সুন্নানা আমরা আমরা খুব ইজিলি বুঝতে পারি কারণ শৈশুদ্ধ ইগুলো আছে এবং আমরা আমাদের মেথোডলজি কী বলে যে ইবাদতের ব্যাপারে সোয়াব হাসিলের ব্যাপারে আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে এমন কিছুই করা যাবে না যা দলিল নাই আর দলিল কোথায় থাকতে হবে পাঁচটা উৎসের একটা আমরা বলছি আগে না আপনাদেরকে বলছি আবার বলে অসুবিধা নেই সেই দলিল থাকতে হবে কোথায় হয় আল্লাহ করতে বলছেন কাজটা অথবা রসুল অর্ডার করছেন সেই কাজটা করতে অথবা রসুল নিজে করছেন সেই কাজটা এবাদতের কাজ অথবা তার সামনে যখন করা হয়েছে তিনি নীরবে অনুমোদন দিয়েছেন অথবা পাঁচটা হবে চারটা হয়ে গেছে পাঁচটা নাম্বারটা হচ্ছে সাবিরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন এই পাঁচটার জায়গার থেকে দলিল নিতে হবে দলিল থাকতে হবে যে এই কাজটা করা হয়েছে করতে বলা হয়েছে বা করা হয়েছে তাহলে আমরা করতে পারবো মন গড়াভাবে আচ্ছা এরপরে বলতেছেন গো পয়েন্টের ভিতরে বলতেছেন আর পরিভ্রমণের মাধ্যমে আংশিকভাবে জালকারী দুর্বল বর্ণাকারী অবিশেষ সূত্র শনাক্তকরণ সম্ভব হয়েছে পরিভ্রমণ ট্রাভেল করে আর ট্রাভেল করে গেছেন এই কথাটা কি এরকম ছিল না এরকম ছিল না এরকম ছিল বা এই কথাটাকে আমি ঠিক শুনছিলাম যে হ্যাঁ আপনি ঠিক শুনছিলেন আপনার আমি একসাথে শুনছিলাম এইভাবে তারা ভেরিফাই করছেন অথবা এই ধরনের আর কি মানে মানে ভ্রমণ করে রিমোট ইসের থেকে শোনা কথার থেকে ই না করে মানে সোনা কথা মানে হিয়ার্সে যেটাকে বলি মুখে মুখে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল সেটার রিস্কে তারা জান ঘ নবী সালাম সমাধান করে দিয়ে গেছেন যে কেউ যদি তার নামে মিথ্যা আরোপ করে করবেন সমাধান করে দিয়ে গেছেন যে কেউ যদি তার নামে মিথ্যা আরোপ করে তবে সে জাহান নামে তার স্থান করে হাদিস আমরা আগে পড়ছি মৃত্যুর পরে বিশ্বস্ত দিনদারদের জন্য এটা ছিল এক বিরাট দায়িত্বের বোঝা তাদের অনেকেই হাদিস উল্লেখ করা থেকে বিরত থাকতেন আমরা আনাস বিন মালিকের কথা পড়ছি যা বা আপনার আবদুল্লাহ আমার তার কথা তার ই পড়ছি যে তারা অনেক হাদিস জানতেন কিন্তু ভয় তারা বলতেন না ভয় বলতেন না যে তারা মনে করতেন তাদের বিশ্বাস ছিল যে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে যদি নবীর ব্যাপারে একটা ভুল তথ্য দেওয়া হয় বা একটু যদি বিকৃত হয় বা একটু যদি চেঞ্জ হয় তাহলে জাহান্নামে নামে যাইতে হতে পারে যতক্ষণ না তারা নিশ্চিত হতে পারতেন আমরা আবার ফিরে আসি কথাটায় তাদের অনেকে হাদিস উল্লেখ করা থেকে বিরোধ থাকতেন যতক্ষণ না তারা নিশ্চিত হতে পারতেন যে তারা বাস্তবিকই তাই বর্ণনা করছেন যা হুবহু যা হুবহু নবী সাল্লা সাল্লাম বলে গেছেন আর তাই আর তাই তারা বিশাল দূরত্ব অতিক্রম করে আল্লাহ রসুলের বাণীকে নিশ্চিত ও সত্যায়িত করতে ছুটে যেতেন এই কটা কারণ দেখলাম আমরা এই কটা পসিবল কারণ এত কষ্ট কেন করছেন প্রথম জেনারেশনের বা প্রথম কয়েকটা জেনারেশনের স্কলাররা হাদিস ই করতে গিয়ে হাদিস ভ্যারিফাই করতে গিয়ে সংরক্ষণ করতে গিয়ে যাচাই করতে গিয়ে শুরুর থেকে বছর বলতে কিছু উদাহরণ দিলে হাদিস সংগ্রহ করতে গিয়ে দূর ভ্রমণের চিত্রটা পরিষ্কার হয়ে ওঠে বাস্তবে যদিও নবীর হাদিসের খোঁজে পরিব্রহণ তার জীবদ্দশাতেই শুরু হয়েছিল বাস্তবে তার জীবদ্দশাতেই কিন্তু তার হাদিসের খোঁজে বা একটা ব্যাপারে তিনি কি বলছেন সেটার জন্য ভ্রমণ করা কিন্তু তার জীবদ্দশাতেই শুরু হয়ে গেছিল আমরা যদি এটা বলি তাহলে এটা বেশি বলা হবে না আমরা দেখবো কেমন বলতেছি আমরা এই কথাটা অর্থাৎ এমনকি সেই সময় মদিনার বাইরের থেকে লোকজন এসে নবীকে কোনো সুনির্দিষ্ট ব্যাপারে জিজ্ঞেস করতে আসে আপনি কি এরকম বলছেন বা অমুকে বললো আপনি এই আদেশ দিয়েছেন আসলে কি আপনি আদেশ দিচ্ছেন এই ধরনের ব্যাপারগুলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নবী সাল্লাহ সাল্লামের পাঠানো দুধগণ কর্তৃক পঠিত কোনো বিষয় নিশ্চিত করতে তারা নবীর কাছে এসে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করতো এই যে দুধদের দিয়ে কিছু একটা পাঠিয়েছেন শুনছে তারা হয়তো মানছেও কিন্তু আবার নিশ্চিত হইতে আসতেছে আসলে কি আপনি এরকম বলছেন বুখারি এবং মুসলিমের বর্ণনা থেকে দেখা যায় যে অন্যান্য সাহাবিরা বরং এরকম একটা ঘটনা ঘটবে সেই আশা অপেক্ষা করতেন বেশি প্রশ্ন করতে ডিসকারেজ করা হতো সেই জন্য তারা চাইতেন যে বেদুইনরা আইসায় তারা একটু একটু ড্যামকেয়ার টাইপের হয় তারা হয়তো একটু লজ্জা সংঘর্ষ একটু কম হয় তারা এসা একটা জিনিস জিজ্ঞেস করলে আমরা সবাই উপকৃত হব এই ধরনের জিনিসের জন্য অপেক্ষা করতেন তারা আচ্ছা আনাসাদ যেমন বর্ণনা করেন এটা এই জন্য যে নবীকে খুব বেশি প্রশ্ন করতে তাদের বারণ করা হয়েছিল অনেক সদিন এখন বর্ণনা করতেছে যে এই কথাটা আমরা বললাম এটা এটার ভিত্তিতে আমরা দেখব এখন আর তাই তারা অপেক্ষা করে রইতেন যে কখন কোনো এক বুদ্ধিমান বেদুইন নবীকে কোন সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য বাইরে থেকে ভ্রমণ করে নবীর কাছে আসবে তারা অপেক্ষা করে থাকতেন একটা প্রশ্ন ধরেন ওনারা শুনছেন বা ওনারা বুঝছেন তারপরে একটু মনটা অনেক সময় হয় না যে আমাদের ভিতরে এক একজনের লেভেলে এক এক রকম হয় অনেক মানুষ দেখবেন একটা প্রশ্ন তিনবার চারবার জিজ্ঞেস করতেছে একই কথা জিজ্ঞেস করতেছে বিশেষ করে একটু কমপ্লিকেটের ব্যাপারগুলো সেগুলো দেখবেন একই লোক আমরা তো দেখি যে দশ বছর পরে একই প্রশ্ন জিজ্ঞেস করছে দশ বছর আগে জিজ্ঞেস আমার মনে আছে দশ বছর পরে আবার একই জিনিস জিজ্ঞেস করতেছে বিস্তর দেখা যায় এরকম তো সেটা আর কি তো তাদের মধ্যেও হয়তো ছিল যে একবার শুনছেন একবার শোনাতে মনটা ভরে নাই তো ওয়েট করে আসেন যে আবার এসে কখন জিজ্ঞেস করবে বা কেউ এসে জিজ্ঞেস করবে বা এটার ওই সাইডটা জিজ্ঞেস করবে যে সাইড আমি আর পারতেছি না জিজ্ঞেস করতে এখন সংকোচে এরকম আর কি নিচে আমরা নবীর কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন যারা নবীর কাছ থেকে হাদিস শুনছেন তাদের কাছ থেকে নিশ্চিত করতে গিয়ে সাহাবিদের তাদের উদ্দেশ্যে যাত্রার কিছু উদাহরণ দেখাবো এখানে কিছু ট্রাভেলিং এর উদাহরণ বলবেন আর কি আমরা একটা দুটো পড়ব এই অংশটা কোট করতেছেন জিয়া আল উমারি যার কথা আমরা বললাম আগের দিন আকরাম জিয়া আল উমারি সুদান স্কলার ওনার একটা বই থেকে সৈয়বুখারি বনা এসেছে জাবির বিন আবদুল্লাহ আবদুল্লাহ বিন উনায়মের কাছ থেকে একটিমাত্র হাদিস নিশ্চিত করার জন্য এক মাস যাত্রাপথ অতিক্রম করে গেছেন তাওয়ারির অন্য একটি বর্ণনা এসেছে যে জাবির বলেন উচিত শাস্তির বা প্রতিশোধের ব্যাপারে আমি নবীর একটি হাদিস শুনতাম আর সেই হাদিসের বর্ণাকারী যিনি নবী ব্যাকেটে বলতেছেন যিনি নবী সাল্লাহ মুক্তির সরাসরি হাদিসটি শুনেছিলেন তখন মিশরে থাকতেন তাই আমি একটা উট কিনলাম এবং মিশরে গেলাম দিয়ে বাকিটা আর করেনি বড় বর্ণনা হয়তো আর বলেন নাই সাহাবি আবু আয়ুব আবু আয়ুব ওকবা আইব আমরকে একটা হাদিস সম্বন্ধে জিজ্ঞাসা করতে সুদূর মিশর গিয়েছিলেন তিনি উকবাকে বলেন যে তিনি এবং ওকবাই তখন বেঁচে ছিলেন যারা ওই নির্দিষ্ট হাদিসটি নবীর কাছ থেকে সরাসরি শুনেছিলেন মানে আবু আয়ুব উকবার কাছে যা গেলেন মিশরে মদিনার থেকে বা সৌদি আরব থেকে এবং তখন উনি কিন্তু শেষ বেঁচে থাকাদের একজন আবু আইব আল আনসারি উনি শেখ শেষ দিকের যারা বেঁচে ছিলেন শেষ পর্যন্ত মানে বেশি দিন বেঁচে ছিলেন তাদের একজন তো তিনি জানতেন যে উনি আর ও বা দুজনই বেঁচে আছেন আর কেউ বেঁচে নেই যারা সরাসরি নবীর কাছ থেকে হাদিসটা শুনছিলেন ওই হাদিস শোনা শেষে তার মিশর যাত্রার উদ্দেশ্য হাসিল হয়েছিল এবং তিনি মদিনায় ফিরে আসেন